আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ফলাফল অর্থাৎ ডিটেলস মার্কশিট সহ কীভাবে আপনি দেখবেন এই বিষয়ে আপনাদের আমি সহজে একটু দেখানোর চেষ্টা করব। তবে আপনারা একটু বুঝে কাজগুলো নিজেরা করার চেষ্টা করবেন। প্রথমে আপনি যখন একটা ব্রাউজারে গেলাম, আমি গুগলে গেলাম, একটা ব্রাউজারে এলে আমি বাউবি লিখলাম। বাউবি লিখে সার্চ করার পরে এখানে আমার কতগুলো অপশন আসছে, যাই হোক আমি এখানে রেজাল্ট অপশনে আমি যাব। রেজাল্ট অপশনে আমরা ক্লিক করলাম। আপনাকে একটা পেজে আইকনে নিয়ে আসা হলো। এখানে দেখেন লেখা আছে ফাইনাল জিপিএ রেজাল্ট আর রেজাল্ট নিউজ আর কমপ্লেন্ট ইয়ার ওয়াইজ বা সেমিস্টার ওয়াইজ রেজাল্ট। যাই হোক আমরা ফাইনাল জিপিএতে ক্লিক করলাম। ফাইনাল জিপিএতে আসার পরে শিক্ষার্থী আমি আপনাদেরকে একটি বিষয় এখানে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ফাইনাল রেজাল্ট, তারপরে ডিটেলস রেজাল্ট। আমরা ডিটেলস রেজাল্টে ক্লিক করবেন। নেট একটু স্লো শিক্ষার্থী, সেই জন্য একটু সমস্যা হয়েছে। তারপর যাই হোক চলে আসছে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এখানে এই যে চারটা সমান চিহ্নের একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটার মধ্যে আপনারা ক্লিক করবেন। করার পরে ফলাফল, অভিযোগ, পুনর্নিরীক্ষণ ও পুনর্পরীক্ষা, পরীক্ষক, এক্সাম, ডকুমেন্ট, এখান থেকে আপনারা কেউ যদি ইচ্ছা করেন যে না স্যার আমি আমার সার্টিফিকেট উঠাইতে চাব, এক্সাম ডকুমেন্টে ক্লিক করব, আর যদি মনে করি পুনর্নিরীক্ষণ ও পুনর্পরীক্ষার জন্য আবেদন করব সেটাও করতে পারবেন। যাই হোক এখানে আমি ফলাফলের বিষয়টার মধ্যে আমরা ক্লিক করব। তাহলে এখন ফলাফলটা আপনি কী দেখতে চাচ্ছেন, চূড়ান্ত ফলাফল না বিস্তারিত ফলাফল? ধরুন বিস্তারিত ফলাফলে আপনি দেখতে চাচ্ছেন নাম ঠিকানা সব কিছু। যাই হোক আসার পরে এই যে এখানে প্রোগ্রামের নাম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এইচএসসি প্রোগ্রাম আপনি সিলেক্ট করে দিলেন। তারপর আপনার আইডি নাম্বারটা দিবেন। আইডি নাম্বার ধরুন আমি একটা দিয়ে দিলাম 20011108 04 দিয়ে দিলাম। চলে আসলো বিস্তারিত ফলাফল। যে শিক্ষার্থী এখানে আপনারা ফলাফল দেখতে পাচ্ছেন, এই যে ডিটেলস ফলাফল চলে আসলো। ডিটেলস ফলাফল চলে আসলো। যাই হোক এইভাবে আমরা ফলাফল দেখতে পারবো। তবে শিক্ষার্থী এখন আমি আপনাদের পরবর্তী আরেকটা অপশন দেখাবো যে আমাদের পুনর্নিরীক্ষণের কতটুকু অগ্রগতি হয়েছে, আমরা কি এখন করতে পারবো কি পারবো না। এখন ধরেন পুনর্নিরীক্ষণের জন্য আমরা আবেদন করলাম। পুনর্নিরীক্ষণ মানে কি, যেটাকে আপনারা বোর্ড চ্যালেঞ্জ বোঝাচ্ছেন সেই বিষয়টি। আর পুনর্পরীক্ষা পরবর্তীতে আপনি যদি পরীক্ষার জন্য আপনি অংশগ্রহণ করতে চান সেটা এখানে বোঝানো হচ্ছে। দেখ আমরা এখানে দেখতে যাচ্ছি এইচএসসি প্রোগ্রামের অপশনটি আমাদের কমপ্লিট হয়েছে কিনা। পনেরো থেকে দেই দেখ 19 0 11 টি 0 2 0 ফোনগুলো চলে আসলো শিক্ষার্থী।
এবি লেখা আসলো। যাক, এখন আমাদের এখন যে বিষয়টি আমরা বলতেছিলাম পুনর্নিরীক্ষণের জন্য যে বিষয়টি, সেটি এখনও আপনার যে চলে আসছে, তাহলে আমরা এখানে এই বিষয়টি আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তবে আপনারা এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।